সাদা পোশাকে চিনতে না পেরে পুলিশ র‍্যাব হাতাহাতি, আহত চার। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। সাদা পোশাকের দায়িত্ব পালনকালে ফেনীর পরশুরামে পুলিশ ও র‍্যাব সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ও র‍্যাব উভয় পক্ষই সাদা পোশাকে থাকায় একে অন্যকে চিনতে না পারায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার 17ই মে রাত 8টার দিকে পরশুরাম উপজেলার সুবার বাজার সংলগ্ন ডাক বাংলা মোড়ে এই ঘটনা ঘটে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত 8টার দিকে পরশুরাম উপজেলার সুবার বাজার সংলগ্ন ডাক বাংলা মোড়ে সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালান পুলিশ সদস্যরা। এ সময় ফেনীগামী একটি সাদা রঙের প্রাইভেট কার থামিয়ে পুলিশ সদস্যরা যাত্রীদের পরিচয় জানতে চান। এতে প্রাইভেট কারে থাকা যাত্রীরা নিজেদেরকে র‍্যাব সদস্য বলে পরিচয় দেন। এরপরও পুলিশ সদস্যরা ওই গাড়ি তল্লাশির চেষ্টা করলে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে পরশুরাম থানার এএসআই রেজাউল করিম বয়স 39, ইব্রাহিম বয়স 37, কনস্টেবল নূরনবী পাটোয়ারি বয়স 40 ও মাহবুব হোসেন বয়স 32 আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেজাউল ও নূরনবীকে হাসপাতালে ভর্তি করান। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরশুরাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল খালেক জানান, আহত অবস্থায় চার পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন, অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, একই সময়ে একই সঙ্গে মাদক বিরোধী অভিযানে যান র‍্যাব ও পুলিশ সদস্যরা। এ সময় উভয় বাহিনী সদস্যরা সাদা পোশাকে থাকায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। র‍্যাব 7 এর সহকারী পরিচালক জোনায়েদ জাহিদি জানান, হাতাহাতির পর উভয় পক্ষ আইডি কার্ড প্রদর্শন করলে ভুল বোঝাবুঝির অবসান ঘটে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন।